বিসমিল্লাহ রহমানুর রহিম। দেশপ্রেমিক বাংলাদেশি যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ শুনলাম। শুনে আমি একটু অবাকই হলাম যে সেই পুরো ভাষণের মাঝখানে জনগণ যা জানতে চাইছিল এতদিন ধরে তার কিছুই উল্লেখ করা হয়নি। এই 33 মিনিটের স্ক্রিপ্টটা কে লিখেছে, সেই লোকটার মাথায় এইটুকু বুদ্ধি নাই যে যেই বিষয়গুলোতে 30 মিনিট ওনার মুখ দিয়ে বলিয়েছেন এটা ওনার বিবৃতি হওয়ার কথা ছিল না। এই টিসিবির চাল গম নিয়ে, বাজারের আলু পেঁয়াজের দাম নিয়ে কিন্তু ওনার কথা বলার কথা না, বরং ওনার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে, কৌশলগত বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনা দেওয়ার কথা। জনগণ এতদিন ধরে জানতে চাইছে যে 1/11 কুশীলবরা কেন এই উপদেষ্টার চারিদিকে, এটার কোনো প্রসঙ্গ উনি টানেননি, এটার উত্তর দেননি। উনি বলতে পারতেন যে ভুল হয়েছে, আমি আস্তে আস্তে সেটা সংশোধনের ব্যবস্থা করছি বা চেষ্টা করছি। উনি কি জন্য জাতিসংঘে যাচ্ছেন, কি কাজ করতে যাচ্ছেন, সেই সম্পর্কে জাতিকে কিছু বললেন না। উনি আওয়ামী লীগ এবং স্বৈরাচারী শেখ হাসিনার শাস্তির বিষয়ে কিছু বললেন না। স্বৈরাচারী শেখ হাসিনাকে কি করে, এই পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার বিচারের মুখোমুখি করার, সেই প্রসঙ্গ, জনগণের সেই মনের আহুতি, সেই মনের চাওয়া কিন্তু উনি উপেক্ষা করে গেলেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি সম্মানের সাথে বলতে চাই, আপনি দয়া করে বিশ্বের অনেক উপরের পর্যায়ে কাজ করেছেন এবং এখনো করছেন, আপনি জানেন আপনার কোন বিষয়ে হাত দেওয়া উচিত এবং কি করা উচিত। বাকি কাজগুলা যার যার উপদেষ্টার উপর, আপনার অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টার উপর ছেড়ে দিন, তাদেরকে বলতে দিন। আপনি জাতীয় পর্যায়ে নির্দেশনা, কৌশল এবং জাতীয় নিরাপত্তার প্রতি নজর দিন, কারণ বাংলাদেশের এই রক্তের উপর দিয়ে আনা স্বাধীনতা কিন্তু দোদুল্যমান, হারানোর পথে যে কোনো সময় চলে যাবে। বারবার করে চিৎকার করে বলছি, সরকারের নিরাপত্তা তথা জাতীয় নিরাপত্তার উপর মনোযোগ দিতে, কিন্তু আপনারা সেটা সবসময় এড়িয়ে যাচ্ছেন এবং দেশকে, নিজেদেরকে এবং দেশকে বিপদে ফেলছেন। দয়া করে এরপরে আশা করি আগামী যতগুলো কথা বলেছি এর পরবর্তীতে বিবৃতিতে আপনি এইসব নিয়ে কথা বলবেন এবং জাতিকে আশ্বস্ত করবেন। এখনো জাতির আস্থা অর্জন কিন্তু করতে পারেন নাই, যার ফলে জাতি কিন্তু এখনো আপনার সাথে নাই। কিছু ছাত্ররা থাকতে পারে, কিন্তু জাতি আপনার সাথে থাকতে চায়, জাতি আপনাকে সম্পূর্ণ সহায়তা দিতে চায়, কারণ এই বাংলাদেশের রক্ষার্থী আপনাকে সাহায্য করতে হবে। কিন্তু আপনি জাতির এই প্রশ্নের উত্তরগুলো দিন, এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কথা বলুন। বাংলাদেশে আওয়ামী যাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে এবং যাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি, তাদের ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যাপারে কিছু বললেন না। গত 15 বছরে এই আওয়ামী নিয়োগ হয়েছে সকল প্রতিষ্ঠানে, সামরিক বেসামরিক সকল প্রতিষ্ঠানে আওয়ামী যে নিয়োগ হয়েছে, তার ব্যাপারে একটা যাচাই বাছাই কমিশন গঠন করে করার ব্যবস্থার ব্যাপারে কিন্তু কিছু বললেন না। আয়নাঘরের প্রসঙ্গ তুললেন, কিন্তু যেখানে সশস্ত্র বাহিনীর উপরে ওনার কোনো এখতিয়ার বা নিয়ন্ত্রণ নাই, যেখানে আয়নাঘরের সমস্ত মালিকরা স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরের যে ডিজিএফআই প্রধানরা সবাই বহাল তবিয়তে ইউনিফর্মে আছেন, চাকরিতে আছেন, তাদের ব্যাপারে, তাদেরকে ওই সেই সব জায়গায় রেখে, ক্ষমতাবান জায়গায় রেখে কি করে উনি একটা বিচার কার্যক্রম পরিচালনা করবেন তা আমার মাথায় আসে না। সেই ব্যাপারে কিন্তু উনি কিছুই বললেন না। আমি যা গত এতটা সপ্তাহ ধরে বলে আসছি যে সমস্ত আওয়ামী এবং ভারতীয় বিশ্বকে উৎপাটন করতে হবে এবং সরাতে হবে, সেই প্রসঙ্গে বললেন না। তার ভবিষ্যৎ আওয়ামী যে ভয়ঙ্কর একটা নাগিনী, সেই স্বৈরাচারী শেখ হাসিনার কন্যা পুতুল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দক্ষিণ এশিয়ার পরিচালক হিসেবে বাংলাদেশ থেকে যে নিয়োগ তাকে দেওয়া হয়েছে, সেই নিয়োগের বাতিলের অনুরোধ আমি কয়েকবার করেছি এই উপদেষ্টার কাছে বা এই সরকারের কাছে, তার ব্যাপারে কিন্তু কিছুই বললেন না। না বলে কোনো ব্যবস্থা না নিয়ে কিন্তু উনি একটা বাংলাদেশ ধ্বংসের একটা রাস্তা খোলা রেখে দিলেন। সরকারে বসেছে, যারা সরকারে বসেছে
একটা জিনিস মনে রাখতে হবে, দেয়ার নো মোর বিপ্লবী। যারা সরকারে বসেছে তারা কিন্তু সরকারের জনগণের বেতন পাচ্ছে, তার মানে কি তারা জনগণের চাকর। মাইন্ড ইট, মাইন্ড দাই ওয়ার্ড। ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে আরম্ভ করে উনি বেতন নেই কেন না নেই, যে পদটায় বসেছেন এটা হচ্ছে জনগণকে সার্ভিস দেওয়ার পদ। আর বাকি যারা যতগুলো সুযোগ সুবিধা, বেতন এবং সুযোগ সুবিধা নিচ্ছে, এভরিবডি ইজ জনগণের চাকর। তাদেরকে, এই উপদেষ্টাদেরকে জনগণকে স্যার স্যার বলে ডাকার কথা। জনগণই কিন্তু তাদের স্যার, এই উপদেষ্টারা জনগণের স্যার নয়। যতদিন আমার কথাগুলো মানুষ না বুঝতে পারবে ততদিন কোনোদিনই বাংলাদেশের কি বলে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র শক্তিশালী হবে না কোনোদিনই। এবং এই কথাগুলো আমাদের রাজনৈতিক দলের নেতাগুলোকেও বুঝতে হবে। সুতরাং এই সরকারি কর্মচারী হয়ে তাদের কিন্তু কোনো অধিকার নাই কোনো রাজনৈতিক দলের নেতাকে নিয়ে কোনো প্রকার সমালোচনা করার। নাম্বার ওয়ান, এই আসিফ নজরুল ফজরুল ফজরুল যেই হোক যারাই আছে, কারোর ক্ষমতা নাই কোনো রাজনৈতিক দলের নেতাকে নিয়ে সমালোচনা করা, বিকজ দে আর পাবলিক সার্ভেন্ট। তো এখন ভয় লাগে সরকারের চারিদিকে যেইভাবে এক এগারোর পুষিল, এবং ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনার যারা সুবিধাবাদী তাদেরকেই বসাচ্ছে, তা দেখে ভয় হয় এরকম জাতীয় নিরাপত্তা কমিশনে হয়তোবা স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে এনে চেয়ারম্যান হিসেবে উনি বসিয়ে দিবেন, লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে হয়তোবা চেয়ারম্যান হিসেবে বসিয়ে দিবেন। সুতরাং চাল ডালের হিসাব না দিয়ে দুইটা দলই দেশের এরকম ক্রান্তি লগ্নে দেশব্যাপী ম্যাচিওর, বাচ্চাদের মতো ব্যবহার করা তাদের এখন মানায় না। কারণ এটা রয়েরই খেলা, বাংলাদেশ যেন জামাত আর বিএনপি যেন এক না হতে পারে। আর এটা এক হওয়ার জন্য কিন্তু যদিও রয়ের বেশি পরিশ্রম করতে হয় না, কারণ বিএনপি কোনোদিনই জামাতকে জামাতের সাথে হ্যান্ডশেক করে নাই। আর বিএনপি সবসময় জামাতকে দূরের ঠেলে দিয়েছে বলেই তারা আওয়ামী লীগের কাছে গেছে, যদিও এটা লজ্জাজনক। তারা যদি ধর্মের পরিচয় দিয়ে জামাত করে তাহলে আওয়ামী লীগের কাছে গেলে কিন্তু তাদের ইমান মাটিতে পড়ে যায়, একদম ধ্বংস হয়ে যায়, ইমান ধ্বংস হয়ে যায়। যারা মুসলিম হত্যা করতে পারে, যারা মানব হত্যা করতে পারে, যেখানে আল্লাহ কোরআনে বলেছেন একজন মানবকে হত্যা করে, সেই হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, একজন মানবকে হত্যা করা মানে হচ্ছে সকল মানব জাতিকে হত্যা করা। সেইখানে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের র এত হাজার হাজার মানুষ হত্যা করলো, সেই রকম একটা দলের সাথে যেই তথাকথিত ইসলামিক দল হাত মিলাবে তাদের তাদের ইমানের ঠিক নেই। বাংলাদেশের 53 বছরের যেই পরিমাণ নীতিমালা আছে, একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশে এমন আইনও আছে যে মুরগিকে উল্টা করে ধরলে অ্যানিমাল ক্রুয়েলটিতে তার সাজা হবে। আমি বুঝাচ্ছি জিনিসটা, বুঝতে হবে বাংলাদেশে এখনো কোনো আইন নাই যে নাই, কিন্তু বাংলাদেশের আইন বয়ে আছে কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগ নাই, দ্যাট ইজ দি প্রবলেম। আমাদের দেশে নীতিমালা আছে ভুরি ভুরি, বিএনপির নেতাদের এসে নতুন করে নীতিমালা দেওয়ার প্রয়োজন নাই, আর নীতিমালায় কিন্তু দেশের সংস্করণও হবে না। আপনি দেশের নীতিমালার এইসব বুলশিট না করে আপনি নিজের দলের নীতিমালা তৈরি করেন, নিজের দল সংস্করণ করেন। কারণ আপনার দিয়েছেন নিজের দল সংস্করণ না করতে পারলে আপনি জাতীয় সংস্করণে কোনো ভূমিকা রাখতে পারবেন না। হ্যাভিং সেড দ্যাট, এখন আসি আমার প্রতি, কথা বলার পর থেকে আমার প্রতি যে অন্যায় হয়েছে, আমার ভাই বোন যে সাফার করেছে, আমি কোনো সময় ঢালাও করে কোনো লাইভে বলেছি আমি আমি কিভাবে চলছি, আমি কিভাবে চলি, আমার ভাই বোনরা কিভাবে কান্নাকাটি করে, আমি কোনোদিন বলেছি? আমি কোনোদিন বলি নাই। আমি কারোর কাছে এখন পর্যন্ত বাংলাদেশের কারোর কাছে বলেছি, এই সরকার পরিবর্তনের পরও কারোর কাছে বলেছি যে আমার এই উপকারটা করেন, সেই উপকারটা করেন? আমার কাছে মানুষ আসছে, বিমানে বাংলাদেশের চেয়ারম্যান নিয়োগ হয়েছে, আমার আত্মীয় আমার কাছে একজন আসছে সুবিধা পাওয়ার জন্য, আমি সাথে সাথে ভদ্রভাবে তাকে বলে দিয়েছি আমি সেই লোক না, আমি সেই লোক না, আমার কাছে স্বজনপ্রীতি নাই। আমি যদি আমার মাধ্যমে একটা আমার রেকমেন্ডেশন হয়, যদি আমি এক পয়সা নাও খাই কিন্তু আমার রেকমেন্ডেশনে যদি আরেকজন পয়সা খায় তাতেও আমার আমার বদনাম হয়ে যাবে, অ্যান্ড আই ক্যানট ডু দ্যাট। কারণ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং আস্থা নিয়ে আমি এখানে কথা বলি, যার ফলে আমি নিজেকে কলঙ্কিত করতে পারি না। আমি তো বলি নাই, তো উনাদের নিজের উপর কি অত্যাচার হয়েছে মাস্টার না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, আমরা যাই আমাদের আল্লাহর কাছে দোয়া করেন, জনগণের সামনে এসে ভণ্ডামি করার দরকার নাই। তো বিএনপির ভিতরে কোন কোন মাল আওয়ামী লীগের আর কোন কোন মাল ভারতের রয়েল, আমার কাছে লিস্ট আছে। তারেক রহমানের উচিত, জনাব তারেক রহমানের উচিত, উনি যদি উনার বাবার মতো নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করতে চান, আপনি লন্ডনে বসেই একটা চিঠি পাঠান যে অমুক 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 থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস,
your service is no longer required.